হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টিজ অ্যাক্টিভিটি। আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু বেশ ভালো আছি। তো এর আগের ভিডিওতে দেখেছো যে অষ্টমঙ্গলা এসে আমাদের বোন আর বোনের বরের সাথে, মানে আমাদের নতুন জামাইয়ের সাথে আমরা রং খেলেছি। বাট তোমাদেরকে তো বলেছিলাম যে নেক্সট ব্লগ তোমরা পাবে যে নতুন জামাইকে একদম কিন্তু গোবর জলে স্নান করানো হচ্ছে। তো এটা হচ্ছে সেই ভিডিওটা, তো একদম ফার্স্ট টু লাস্ট দেখতে থাকো, একদম স্কিপ করো না, ভীষণ মজা লাগবে আর সত্যি করে হাসতে হাসতে পেট ব্যথা হবে তোমাদের, সেই রকম টাইপস অফ ভিডিও। তো শেষ পর্যন্ত দেখতে থাকো। বাড়িতে বেরোচ্ছে বলল, এখন কাজ করে গেলে কি করবো আমি? যা এবার স্নান ধান করে, আমার আবার সকালবেলা স্নান হয়ে গেছে, আবারও খেললাম। কিরে দেখিস বিয়ে করে কত মজা না, বিয়ে করে কত মজা না, রং খেলতে পারলি, বিনা হোলিতেই রং খেলা হয়ে যায়। আমি তো স্নান করেছি একবার, তোর আমার কথা না ভাব, শ্যাম্পু করেছি সকালবেলা। তাই আজকে আমি পার্লারে গেছিলাম, জানো কি আমার পুরো সব নষ্ট আছে। ওটা একার গোপ আছে তোর, নেই ওই জন্য ওর ভাল লাগছে না। বালিকা বাখরা কাতরিয়া, তুই বাকি আছিস, দাঁড়া দাঁড়া, হোলি হে বল মুখে কিছু, হোলি হে। এ হলুদ মলু তোলার পেরি না, না এ একটু দে, হলুদ দে, আমি দিই, আমি সবাইকে রং, সবাই রে জানা না, ওরা স্পেশাল গেস্ট, তো বলতে বলতে বল না, ডাকছে না, তো বলতে মাথা নিচে মাথা নিচে গো, মাথা নিচে ভালো ভালো করে, ভালো করে ও নিজেই মেকে নিচ্ছে, এত রং দিচ্ছে। চুলটা খুলে ভালো করে দে, এবার বৌদি খেপে গিয়েছে, এবার ই মা, এবার বৌদি খেপেছে, নিজেই মাখছে, ওটা তো এটা এটা ভালো, দেখো বল বল বল, বাড়ি যাবে, মেচে দা মেচে দা মেচে দা মেচে দা মেচে দা যাবে, আমার ভয় করে, সব সব ব্লগে ব্লগে সব ব্লগে দেবো সব। হনুমান দাস বাড়ি যা, এ ও কিন্তু এবার খুঁজছে, ওই তো বানাচ্ছে রে,
বাম্পি কই বাম্পি কই এই যা সবাই ফ্রেশ হলাম, মানে আমি তো আজকে দুবার করে স্নান করলাম, কি করবো এই রং খেলার জ্বালায়। তো এখন যাচ্ছি আবার আমরা, দেখেছই এই ভূতটাকে কেমন লাগছিল তোমরা একটু কমেন্টে জানিও, ভালোই লাগছিল। তো এখন যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। আর এই রাস্তাটা দেখো পুরো রঙিন হয়ে গেছে, কই রাস্তা হয়ে যে আমরা পুরো রাস্তা রঙিন করে দিয়েছি। জানি না কি কি রান্না হয়েছে, জানিস কি কি হয়েছে? চিকেন, চিকেন তো হয়েছে জানি, তারপরে জানি না কি কি, লাউ চিংড়ি। ঠিক আছে চলো খেতে বসেই বলবো কি কি রান্না হয়েছে না হয়েছে। সবাই বারবার করে ফোন করছে, তোমাদের দাদা ভাই এখনো আসেনি, ও কখন আসবে কোনো ঠিক নেই। দেখো সব কেমন, দেখো সেলফিশ দেখেছো, সে সব থেকে বড় দেয় দুটো। আমরা আসবো, ওয়েট করলো না, খেতে বসে পড়লো। বাবা, এ তোরা তো একটু দাঁড়াতে পারতি নাকি? ও বাবা, ও তো ব্যস্ত। এ পাপ্পুদাকে কিন্তু রং মাখানো হয়নি, পাপ্পুদার বৌদি কি করছে? হ্যাঁ রং মাখালে না, দেওয়ার আসলো আর যা, এ খেতে বসছে। আমাদের মামি পরিবেশন করছে। কি কি রান্না হয়েছে? উল্টি উল্টি দেখাবো, কয়েকগুলি উল্টি দেখা। এখানে আছে ডাল, এখানে আছে, এটা কি চিকেন? এটা তোমরা ভেবো না আমাদের এত কম চিকেন ভাত নেই, হয়েছে আমাদের বড় গামলাটা ভিতরে। এ মা সবই দিদি, দুটো কিরম করে বিস্কিট খায় দেখি। কি বিস্কিট এটা? কি বিস্কুট বল আগে, বল কি বিস্কুট বল, আর দেখাবো, বল বল কি বিস্কুট বল। ওরিও তুমি ভালোবাসো? কিরম করে খেতে হয় দেখি, দেখাও একটু ভালো করে। হনুমান দাস কে? হনুমান দাস কার নাম? হনুমান দাস বল। এ আর দিবি না, এমপি আর দিবি না, দিবি না, ঠিক আছে আর দিবি না। ও বলছে না কে হনুমান দাস। দাদা ভাই চলে এসেছে, ছিল না সকাল থেকে, মানে বলা হয়নি, আর মাত্রই আসলো। আর এখন আসলাম এই সোনার দোকানে, মানে বোনের জন্য বিয়েতে কিছুই নেওয়া হয়নি, কারণ ভেবেছিলাম ও অষ্টমঙ্গলে এসে আমাদের ওখানে যাবে, বাট যেহেতু যাওয়া হচ্ছে না, কালকে আমরা সবাই মায়াপুর যাচ্ছি ঘুরতে, আমাদের ওখানে যেতে হচ্ছে না, তাই এখানেই আসলাম। এই পলারিংগুলো দেখছি, এই ব্লু কালারটা দেখছি, গ্রিনটাও ভালো লাগছে, এই দুটো কালার খুব ভালো লাগছে। রেড নেবো না, কারণ দুখানা রেড পেয়ে গেছে অলরেডি, এই যে দুটো ডিজাইনই খুব ভালো লাগছে, এটা তো আমার খুবই ভালো লাগছে, ওরা চাবি নিয়ে নি। কল্পকমল জুয়েলার্স, কল্পকমল জুয়েলার্স এর বিন্নগরে, বেশ ডিজাইনগুলো কিন্তু দারুণ লাগছে, আমার খুব ভালো লাগছে। যাই হোক এটাই কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও, এই যে ভাবছি এটাই নেব ফাইনাল। ভালো লাগছে তোমার? এটাই দেখুন একটু, এই যে নিয়ে নিয়েছি বাড়ি গিয়ে দেখবো বোনের রিয়াকশনটা কি, মানে ওর পছন্দ হলো কিনা। আর আশা করছি চলে এসেছি মাসির বাড়িতে, আর বললাম তো বোনের জন্য রিংটা আনতে গিয়ে, বোনের ব্যাড লাক সাথে আমারও আর কি, মানে আমি যেরকম মাপটা দিয়ে আনলাম ওকে, আমি আমিটা পরিয়েও দেখেছিলাম আমাদের বাড়ি থাকতে, বাট ওর হাতে হলো না, আর কালারটা কিন্তু খুব ভালো লাগছিল, আমার নিজেরও খুব পছন্দ ছিল, আর তার বদলে হয়ে গেছে। গুড লাক কার, গুড লাক টাকার, গুড লাক, এই যে এর 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 বোন ওর ইচ্ছে মতো কিছু কিনে নেবে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করছি, জানি অনেক বড় হয়ে গিয়েছে আজকের ভিডিও, সেই সকাল থেকে রং খেলার থেকে শুরু হয়েছে, তার আগের থেকেই শুরু হয়েছে,
তো যাই হোক, অনেক লম্বা ভিডিও হয়ে গেছে, এখানে শেষ করছি। আবার আসবো খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে। আমাদের নতুন জামাই দেখছে কি বলছি আমি। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে শুভরাত্রি, টাটা।